আট বছর পর শুটিং ফ্লোরে ধুম। 2013 পর আবারও দর্শকদের মনোরঞ্জনের রসদ নিয়ে আসতে চলেছে চোর পুলিশ খেলা। জন আব্রাহাম, ঋত্বিক রোশন ও আমির খানের পর এবার কে হবেন খলনায়ক তা নিয়ে জোর চর্চা চলছিল বিনোদন মহলে। অবশেষে প্রতীক্ষার অবসান, ধুম ফোরে খলনায়ক নন, দেখা যাবে খলনায়িকা, যে চরিত্রে অভিনয় করতে পারেন দীপিকা পাড়ুকন। জানা গিয়েছে ইতিমধ্যেই এই ছবি নিয়ে কথা বলা হয়েছে দীপিকার সঙ্গে, তিনিও কাজটি করতে আগ্রহ প্রকাশ করেছেন। হাতে থাকা অন্যান্য ছবির শুটিং শেষ হলেই ধুম ফোরের কাজে হাত দিতে পারেন দীপিকা পাড়ুকন। চোর পুলিশের লুকোচুরি নিয়ে অ্যাকশন থ্রিলারে ভরপুর ধুম মুক্তি পায় 2004। সঞ্জয় গান্ধবী পরিচালিত, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, জন আব্রাহাম ও এশা দেওয়ার অভিনীত ধুম বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। ছবির সাফল্য দেখে 2006 বড় পর্দায় আসে ধুম 2। সিনেমায় চোর মিস্টার এ, অর্থাৎ ঋত্বিক রোশনের সঙ্গে সুনেহেরির চরিত্রে ঐশ্বর্য রাই বচ্চনের কেমিস্ট্রি ও গল্প তৈরি করে নতুন মাইলস্টোন। তার 7 বছর পর মুক্তি পায় ধুম 3। দ্বৈত চরিত্রে আমির খানের সঙ্গে ক্যাটরিনা কাইফ, ছবিটি পরিচালনা করেছিলেন বিজয় কৃষ্ণ আচার্য। এবার পালা ধুমের নতুন সিকুয়েলের। এই ছবিতেও এসিপি জয় দীক্ষিত অর্থাৎ অভিষেক বচ্চন ও আলী ওরফে উদয় চোপড়া রয়েছেন কিনা তা এখনও জানানো হয়নি। তবে খলনায়িকার চরিত্রে দীপিকা যে নতুন সেন্সেশন তৈরি করবেন তা বলাই বাহুল্য। এই মুহূর্তে অভিনেত্রীর হাতে রয়েছে শাহরুখ খানের বিপরীতে পাঠান, ঋত্বিক রোশনের সঙ্গে ফাইটার, যা মুক্তি পাওয়ার অপেক্ষায়। এছাড়াও প্রভাসের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকনকে। ধুম 4 নিয়ে আপনি কতটা এক্সাইটেড জানিয়ে দিন আমাদের কমেন্ট করে, আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Subscribe now and press the bell icon. Never miss an update.